প্রচেষ্টাই হচ্ছে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করা। চত্বরের ঘটনা যখন ঘটে, আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম বলেই বেঁচে গিয়েছিলাম। 6টি বছর আমরা দেশে আসতে পারিনি, অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা এসেছিল, বিশেষ করে যে মিলিটারি ডিক্টেটর ক্ষমতা নিয়েছিল, দখল করেছিল, আমাদেরকে দেশে আসতে দেয়নি। আমরা রিফিউজি হিসেবেই আমাদের দিন কাটাতে হয়েছে। 81 সালে আমি বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হই। আমার অবর্তমানে জনগণের সমর্থন নিয়েই আমি অনেকটা জোর করে দেশে ফিরে আসি। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করা, মানুষকে একটু উন্নত জীবন দেওয়া, ক্ষুদ্র দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই ছিল জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন। শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করাই ছিল তার একমাত্র লক্ষ্য। যে দেশের মানুষ, 90% মানুষই একবেলা খাবার জোটাতে হিমশিম করত, তাদের কোনো অধিকারই এদেশে ছিল না। সেই অধিকার হারা শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করে তাদেরকে একটি উন্নত জীবন দেওয়া, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার সুযোগ করে দেওয়া, সেই লক্ষ্য নিয়ে তিনি আমাদেরকে স্বাধীনতার 9 মাসের মধ্যে একটি সংবিধান উপহার দেন। আমাদের দুর্ভাগ্য যে একটা বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে যখন উন্নয়নের পথে দেশকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন এই চরম আঘাতটা আসে। 21 বছর পর আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে জনগণের সেবা করার সুযোগ পায়, এবং তারপর থেকে আমাদের প্রচেষ্টাই হচ্ছে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করা, স্বাধীনতার চেতনায় বাংলাদেশকে গড়ে তোলা, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করা। শুধুমণ্ডলী ভূমি হচ্ছে মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ একটি সম্পদ, যা বলতে গেলে মানুষের বন্ধন অবিচ্ছেদ্য ভূমির সঙ্গে। আর আমাদের দেশে এই ভূমি নিয়েই সব থেকে বেশি সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, নানাভাবে অনেক সমস্যাও দেখা দেয়। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর যখন সরকার গঠন করেন, তখন তিনি 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মাফ করে দিয়েছিলেন। পাকিস্তান আমলে যত সার্টিফিকেট মামলা আমাদের কৃষকদের বিরুদ্ধে এবং মানুষের বিরুদ্ধে ছিল, সমস্ত মামলা তিনি প্রত্যাহার করে নেন, সার্টিফিকেট মামলাগুলি সব সার্টিফিকেট বাতিল করে দেন, নতুনভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অগ্রযাত্রা শুরু করেন। আমাদের দেশে নদী ভাঙনে অনেক মানুষ ভূমিহীন হয়ে যায়, ঘরবাড়িহীন হয়ে যায়। সেই ভূমিহীন মানুষগুলিকে পুনর্বাসনের জন্য তিনি পদক্ষেপ নেন গুচ্ছগ্রাম পরিকল্পনার মাধ্যমে। পাশাপাশি কারো জমি 100 বিঘার বেশি কারো জমি থাকবে না, বাকি জমি খাস জমি করে সেগুলি এই ভূমিহীনদের মাঝে বন্টনের ব্যবস্থাও জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়েছিলেন। আমরা সরকার গঠন করার পর থেকে উদ্যোগ নিই এই ভূমি নিয়ে মানুষের যে সমস্যা, সেই সমস্যা কীভাবে সমাধান করা যায় সেই লক্ষ্য, আর সেই সাথে সাথে মানুষের ভাগ্য পরিবর্তনে ভূমি ব্যবহারের জন্য যাতে যে জটিলতাগুলি দেখা দিত সেই জটিলতা না থাকে সেদিকে লক্ষ্য রেখে আমরা যখন প্রথমবারই সরকারে, তখনই আমরা জাতীয় ভূমি ব্যবহার নীতি 2001 প্রণয়ন করি। সেই সাথে জনসংখ্যা বাড়ছে, নগরায়ন হচ্ছে, উন্নয়ন হচ্ছে, সেই সাথে সর্বোচ্চ আবার খাদ্য উৎপাদন, বাংলাদেশ সর্বপ্রথম খাদ্যের স্বয়ংসম্পদতা অর্জন করে আওয়ামী লীগ সরকার আমলে। 98 সালে আমরা উদ্যোগ নিই, 2000 সালের মধ্যেই বাংলাদেশকে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলি। কাজে সেই খাদ্য উৎপাদন বৃদ্ধি করা, তাছাড়া জমির ব্যবহার, এই ব্যবহারের ক্ষেত্রেও একটা নীতিমালার মাধ্যমে যাতে ব্যবহার হয়, আমাদের ভূমিগুলি যেন যথাযথভাবে ব্যবহার করা যায়, অযথা অহেতুক যেন ব্যবহার না হয়, বা ফসল যে উৎপাদন করতে হবে সেই ফসলি জমি যেন নষ্ট না হয়, সেগুলি সংরক্ষণ হয়, সেই সবগুলি বিবেচনা করে, আবার উন্নয়নও যেন বাধাগ্রস্ত না হয় সেদিকে বিবেচনা করি আমরা ব্যবহার ভিত্তিক ল্যান্ড জোনিং সহ ভূমি বিষয়ে সরকার উদ্দেশ্যগুলি ভূমি ব্যবহার নীতি 2001-এ আমরা অন্তর্ভুক্ত করি। আর এই নীতিমালার মাধ্যমে আমরা ভূমি ব্যবহার সংক্রান্ত 28টি মৌলিক বিষয়কে সংযোজন করি এবং প্রধানমন্ত্রীকে সভাপতি করে জাতীয় ভূমি ব্যবহার কমিটিও গঠন করি।